সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফির যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলেন কথাটি কিনা বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন এর সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কে বারাষ্ট্র বলো ঘরেই বলো কে বারাষ্ট্র বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফের যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক কিনা বলুন সকল সমস্যার সমাধান কে দিয়েছে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন সকল মোলামিন আমিন কোরআনি কারিমের

যে সমাজের ভিতরে যেই পরিবারের ভিতরে বহু শাস্ত্রের ভিতরে ঝগড়া যেই দোকানের ভিতরে ম্যানেজার এবং কর্মচারীর ভিতরে ঝগড়া যে অফিসের ভিতরে মালিক এবং কর্মচারীর ভিতরে ঝগড়া যেই মসজিদের ভিতরে ইমাম এবং মুয়াজ্জিন এবং মুসল্লিদের ভিতরে ঝগড়া যে রাষ্ট্রের ভিতরে জনগণ নাগরিক এবং সরকারের ভিতরে ঝগড়া সকল ঝগড়ার সমাধান দেওয়ার মতো আল্লাহ রব্বুল আলমীর খান আয়াত দিয়েছেন সুরা হজরতের ছয় নাম্বার আয়াত এমন একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি এই আয়াতের উপর আমরা আমল করতে পারি সকল ঝগড়ার সমাধান হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ বউ শাশুড়ির ঝগড়া আমাদের সমাজে মনে হয় নাই আছে না নাই যেভাবে বলতে আছেন মনে হয় নাই আজকে সকালে একজন আমার মুসল্লি এসে বলতেছে হুজুর আমার বিবি চলে গেছে কেন গেল বলে আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া হয়েছে আমি কোর্টে কাজ করি আমি অফিস থেকে ফিরে এসে দেখি আমার বিবি ঘরে নাই আমি বললাম কতদিন হলো আমার মুসল্লি বলল আজকে এক মাস হয়ে গেল আমার বিবি আমার বাড়িতে আর আসে না আমার মায়ের সাথে ঝগড়া করে শুধু বিবি বউ শাশুড়ির ঝগড়া এমন নয় বহু মসজিদে দেখা যায় ইমাম এবং মুসল্লিদের ভিতরে ঝগড়া যার কারণে বহু মসজিদ সমাজে পাওয়া যায় যেই মসজিদের ইমাম আমাদের মসজিদ গুলাতে শুধু আসে আর যায় ঠিক কিনা বলেন কত অফিসে দেখা যায় কত দোকানে দেখা যায় মালিক এবং কর্মচারীর ভিতরে এমন মননল্লন্যতা হয় এমন ধরনের পরিবেশ তৈরি হয় দেখা যায় যে মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্মচারী কর্মচারীর কিন্তু কে জানে আমরা রেগে যাই সব অঘটন ঘটে যায় কিন্তু ঘটনাগুলো আমাদের কান পর্যন্ত আসে কিন্তু কয়েকটা খবর কয়েকটা সংবাদের যাচাই বাছাই করে আমাদের দেশে দেখা যায় বিবি শাশুড়ির ব্যাপারে একটা মন্তব্য করে দিল আমি সন্তানের কাছে আমি আমার মায়ের কথাটা না শুনে বিবির কথাটাকে বিশ্বাস করে আমার মায়ের উপর আমি আক্রমণ হয়ে যাই আক্রমণাত্মক হয়ে যাই আমার বড় ভাই আমার ব্যাপারে আমার ছোট ভাইয়ের কাছে কোনো একটা কথা বললো আমার ছোট ভাই আমার প্রতি ক্ষেপে গেল কিন্তু এমন কি কথা বললো এটা আমি যাচাই করলাম না আমি আমার ছোট ভাইয়ের উপর খেপে গেলাম মসজিদে মুসল্লি আর ইমামের ভিতরে ঝগড়া ইমাম সাহেবের কি দোষ আমরা মুসল্লির একটা কথা যখন শুনি এটাকে শুধু রটাইতে থাকি কিন্তু এমন খুব মুসল্লি আছে সমাজে যে আসলে যেই কথাটা আমি শুনেছি এই কথাটা কতটুকু সত্য এটা আমার যাচাই করা দরকার আছে না নাই আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার নেতার ব্যাপারে আমার কাছে একটা সংবাদ আসলো দুঃখজনক সংবাদ কিন্তু এই সংবাদটা কতটুকু সত্য মিথ্যা যাচাই করলাম না আমার প্রধানমন্ত্রীর ব্যাপারে কেউ কোন সংবাদ দিল সংবাদটা কতটুকু সত্য মিথ্যা আমি যাচাই করলাম না আজকে তো যাচাই না করার আরো বেশি কারণ হলো ফেসবুক আমাদের কাছে আছে কেউ কোন একটা মন্তব্য করলো এই মন্তব্যটা আপনি আমি না যাচাই করে একটা কমেন্টস করে দেই ঠিক কি না বাংলাদেশে কতগুলো মিডিয়া আছে আমরা যেগুলোর মাধ্যমে সংবাদ পাই যেমন ইন্টেলিজেন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া ইন্টেলিজেন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া আরো যত ধরনের মিডিয়া আছে সব মিডিয়ার মাধ্যমে যারাই সংবাদ দেয় সবাই কি সত্যবাদী নাকি আরো আওয়াজ দিয়ে বলেন সবাই কি ইসলামের পক্ষে নাকি সবাই ইসলামের পক্ষে আর আওয়াজ দিয়ে বলেন সবাই ইসলামের পক্ষে নাম আবার দেখা যায় কিছু কিছু নামদারি হুজুর নামদারি আলেম এমন কিছু স্টেজে বসে অন্য আলেমের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে আছে না নাই আর আওয়াজ দিয়ে আরে টুপি সব এক দাড়ি সব কিন্তু আমরা তো টেরো পাই না যে এমন কিছু মানুষ আলেম রুপি শয়তান হয়ে স্টেজে বসে অক্কানি আলেমদেরকে গালি গালাস করে আমরা করি না সকল সমস্যার যেন সমাধান হয়ে যায় এমনই একটা গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে তালাবাদ করেছি আল্লাহ রবুল আলমিন বলেন فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ الله رب العالمين যখন তোমাদের কাছে কোনো ফাঁসে কোনো ফুজজার, কোন বেনামাজি কোনো বেদিনী কারো ব্যাপারে কোনো সংবাদ নিয়ে আছে ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে যদি কেউ কোন সংবাদ দেয় ফেসবুকের মাধ্যমে তোমাকে যদি কেউ সংবাদ দেয় ইন্টারনেটের মাধ্যমে যদি তোমাকে কারো ব্যাপারে কেউ সংবাদ দেয় চাই সেই সংবাদ দেশের ব্যাপারে হোক সরকারের ব্যাপারে হোক আলেমের ব্যাপারে হোক আমার নেতার ব্যাপারে হোক মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে হোক তোমরা ওই সংবাদটা শুনেই বিশ্বাস করবা না তোমাদের কি দায়িত্ব সর্বপ্রথম এক

না সিদ্ধান্ত নাও তাহলে তোমাদের কি অবস্থা হবে তোমার

আপনি চলে গেছেন ব্যবসায় আপনি চলে গেছেন অফিসে কিন্তু ঘরের ভিতরে আপনার স্ত্রী এবং আপনার মায়ের সাথে যে কোনো কারণে একটা ঝগড়া হয়ে গেল আপনি রাতের বেলা ঘুমোতে এসেছেন আপনি বিবি আপনাকে বলতেছে আপনার মা আমার সাথে এমন একটা কাজ করেছে এমন ভাবে বলতেছে যেই কথাটা আপনার দিলের ভিতরে গিয়া লাগতেছে আর আপনি কি করলেন বিবির কথা যাচাই বাছাই না করে সাথে সাথে মায়ের উপর আপনি হয়ে হয়ে যান মায়ের সকাল হতে না হতেই মায়ের সাথে আপনি খারাপ আচরণ করলেন জোর গলায় কথা বললেন আমাদের বাংলার জমিনে এমন কিছু সন্তান আছে যে সন্তান গুলা মা বাবার উপর হাত উঠায় আছে না রাই বল